হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পাশিং পাওয়ার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আমাদের ফ্রি ফায়ারে যদি এমনটা হয় যার কাছে যে ইলাইট পাস গুলো আছে সেই সব ইলাইট পাসের প্লেয়াররা যদি র‍্যাঙ্কে পড়ে তাহলে কেমন? যেমন আমার কাছে সাকুরা আছে বা তোমার কাছে হিপপ আছে, যদি সাকুরার সাথে যদি পড়ে শুধু সাকুরা আর হিপপের সাথে যদি পড়ে হিপপ তাহলে কেমন হয়? বাস্তবে এটা সম্ভব কিনা এটা তোমাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু 2017 সালের আইডি দেখাবো, যে সব আইডি গুলো দেখলে তোমাদের কল্পনাতে আসবে না যে বাস্তবে ফ্রি ফায়ারে এরকম আইডি আছে। এখন এই পর্যন্ত ফ্রি ফায়ারে যত বর্তমানে অনেক অনেক হ্যাকার দেখে থাকি, তাই না? যদি আমি তোমাদেরকে বলি 2017 সালে ছিল ফ্রি ফায়ারের হ্যাক, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না। আকলে সমস্যা নেই, চলো একটু মনোযোগ দিয়ে তোমরা একটু শুনে নাও বয়সটা। এখানে কিন্তু জ্ঞান ভাইয়ের সাথে ছিল রাইস্টার, মানে রাইস্টার সহকারে অন্য যার টিমমেট ছিল সবাই কিন্তু কনফার্ম হয়ে যায়। কনফার্ম হয়ে যাওয়ার পর কি বলে জ্ঞান ভাই এটা শুনে? अबे ये तो हैकर है बे, एक किलर का जगह इसमें भाई, ये गंदा चीज है, ये तो हैकर है बंदा। सो এখানে শুরুতে শুনতে পেলে জ্ঞান ভাই মরে যাওয়ার পরে এই কিলার কে ভাবতেছে যে এই কিলার হ্যাকার। মানে ওই সময় জ্ঞান ভাই হিরুকে পুশ করতেছিল লেভেল 5 এর কারণে। জ্ঞান ভাই মনে করে যে এই কিলার হচ্ছে আসলে রিয়েলি হ্যাকার। আমি খুঁজে বের করব যে 2017 সালে যে প্লেয়ারটাকে জ্ঞান ভাই হ্যাকার মনে করতেছিল আসলে কি এই প্লেয়ারটা হ্যাকার ছিল। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে তার যে টিমমেট ছিল তার কাছে ছিল সিজন 1 সিজন 2। চলো দেখাসি বর্তমানে তারা ফ্রি ফায়ার খেলা নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। গেমে গিয়ে যখন প্রথম তো আমরা তার আইডি যদি কেউ জানো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তবে আমরা কিন্তু দেখেছিলাম যে তার টিমমেটের কাছে ছিল সিজন 1, শুধু সিজন 1 ই না, সে নিয়ে রাখছিল সিজন 2 এর ইলাইট পাস, মাত্র লেভেল 44 থাকা অবস্থায়। তো দেখাছি বর্তমানে সে ফ্রি ফায়ার খেলে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। গেমে গিয়ে আমরা প্রথমে তার আইডিটা যখন সার্চ করি এই আইডিটা চলে আসে, বেশি না মাত্র 2 মিনিট আগে প্লেয়ারটা অফলাইনে গেছে। তার মানে এই প্লেয়ারটা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলা ছাড়েনি। দেখতেই পারতেছো সবথেকে জনপ্রিয় রেয়ার বান্ডেল হিপপ পরে আছে, সিজন 4 এর মাস্কটা পরে আছে, বুঝে যাইতেছ না? কারণ আপডেট পরে যখন সিজন 4 প্লাস হিপপ পরে তখন দেখা যায় না মাস্কটা। আর সবথেকে বড় কথা হচ্ছে এর কাছে কিন্তু সিজন 1 ও আছে। তোমাদের কি মনে 2017 সালে তার টিমমেট কে হ্যাকার ছিল নাকি নরমালি মাইর কে হ্যাকার বলে ওদের অপমান করছে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। সো এইখানে আমরা পরবর্তী ক্লিপটিতে দেখতে পাই যে জ্ঞান ভাইয়ের সাথে একটা এনিমির ফাইট হচ্ছে, দেখতে দেখতে আমাদের জ্ঞান ভাইকে এখানে কনফার্ম করে দেয়। মনে হচ্ছে তাদের যে স্কোরটা ছিল ওই স্কোরটা খুবই প্রো প্লেয়ারের একটা স্কোর। আর বলতে বলতে এখানে আমাদের জ্ঞান ভাই ফিনিশ হয়ে যায়। ফিনিশ হয়ে যাওয়ার পর এই প্লেয়ারের কাছে আমরা দেখতে পাচ্ছি ভাই সব থেকে জনপ্রিয় রেয়ার বান্ডেল হিপপ পরে আছে, এনিমি বেঁচে আছে আর মাত্র 4টা। ভুয়া কি হবে তাহলে? একটা ভুয়া হোক বা না হোক চলো আমরা দেখাচ্ছি তার আইডিটা, যে বর্তমানে সে ফ্রি ফায়ার খেলে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। গেমে গিয়ে আমরা প্রথমত তার আইডিটাকে আমরা সার্চ করি, এরপর আমি যা দেখতে পাবো এটা আমি কোনোদিনও ভাবি নাই। আমাদের কাছে ফ্রি ফায়ার কত রিয়ার, মানে হিপপ বান্ডেল, ক্রিমিনাল বান্ডেল, হিপপ বান্ডেল কত রিয়ার, কিন্তু দেখো এদের কাছে হিপপ বান্ডেল থাকা সত্ত্বেও তার লেভেল হয়ে আছে মাত্র 65। এই প্লেটার 3 দিন আগেও কিন্তু ফ্রি ফায়ার অ্যাক্টিভ ছিল। এখানে যদি আমরা তার ইলাইট পাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে 10টা থেকে 12টা ইলাইট পাসের মধ্যে একটা ইলাইট পাসও নেই। মনে হয় প্লেটার ফ্রি ফায়ার খেলা ছেড়েই দিয়েছে। আর হিপপ থাকা সত্ত্বেও এইভাবে কেউ ফ্রি ফায়ার খেলে না আমার মনে হয়। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই হিপো পার্টিটা প্লাস সিজন 4 এর আইডিটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কি করতে থেকে কমেন্ট করে জানাও। আরেকটা জিনিস আমি রহস্যজনকভাবে দেখতে পাই যে আইডিতে যখন আমি সিএস র‍্যাঙ্কে যাই, মানে সিএস র‍্যাঙ্কে তার কেডি রেশিও মানে হেডশট রেট যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে 81% লাইক এখানে 80% হেডশট রেট। আর এই 80% হেডশট রেট কিন্তু একটা দুইটা ম্যাচ খেলে করে না, টোটাল সে ম্যাচ খেলেছে 590টা। বুঝতেই পারতেছো এই প্লেটা কতটা প্রো প্লেয়ার ছিল। আর এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যে বর্তমানে তোমাদের কেডি রেট আর হেডশট রেট কত ক্লাসিস করে। ক্লাসিস করে আমার হেডশট রেট হচ্ছে 65, তোমাদেরটা কত অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। তো যার কথা বলতেছিলাম একটু আগে এই প্লেয়ার মানে 65 লেভেল খেলা ছেড়ে দেবে বা সবচেয়ে আসলে ফ্রি ফায়ার কেমন খেলতে একটু দেখাই দিই তোমাদের। সর্বশেষ লাস্ট জোনে এনিমি ছিল মাত্র 3টা, সামনের দিকে রাশ করতে গিয়ে তার টিমমেট যেটা ছিল ওইটুকু কিন্তু এখানে দেখতে পারতেছি ডাউন হয়ে গেছে। খেলা দেখে বুঝতেই পারতেছো 2017 সালের খেলা, এই হিপপ গ্রেনেড মারতেছি এত দূরে, গ্রেনেড ওইখানে যাবে কিভাবে ওইটাই তো বুঝলাম না ভাই আমি। এইখানে একটা ওর মিস্টেক হয়ে গেছে, মানে ও মনে করতেছি
ছিল যে সে মেডিকেট করে বুইয়া নিয়ে আসবে, মানে বর্তমানে আমরা যেটাকে বুঝি জুন এসপি না থাকার কারণে সেই কিন্তু ইলিমিনেট হয়ে যায়। ইলিমিনেট হয়ে যাওয়ার পর আমরা যাকে দেখতে পাই তার কাছেও কিন্তু ছিল একটা হিপ, ওই সময় তার লেভেল ছিল 53 লেভেল। ওই সময় সবাইকে মেরে বুইয়া এনেছিল যে প্লেয়ারটা, সে কি বর্তমানে ফ্রি ফায়ার খেলে নাকি অনেক আগে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে? চলো দেখে আসি তার আইডিটা। প্রথমে আমরা গেমে গিয়ে আইডিটা সার্চ করি এবং সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পেয়ে যাই তার আইডির নাম আছে আইডি সেল। মাত্র 25 মিনিট আগে প্লেয়ারটা অ্যাক্টিভ ছিল গেমে। চলো কথা না বলে আমরা একটু প্রোফাইলের ভিতরে যাব, ভিতরে দেখে আসি আসলে কি আছে। প্রোফাইলের ভিতরে ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাই যে তার ইলাইট পাস কিন্তু করা হয়নি, আর এখানে কিছুদিন আগেও কিন্তু সবগুলো ইলাইট পাস নেওয়া হতো কিন্তু এখন কোন রকম ইলাইট পাসই নিচ্ছে না। প্রোফাইলের আইডি নেম কিন্তু দিয়ে রাখছে আইডি সেল, হতে পারে সে আইডিটি বিক্রি করতে পারে, এরমও হতে পারে যে সে আইডি স্ক্যামার। অনেক সময় আমরা অনেক রকম লুবে পড়ে যাই, যেমন কম দামে আইডি কিনতে গিয়ে টাকা মারা খায়। যেমন এই আইডিটার দিকে যদি লক্ষ্য করো তার কাছে হিপো আছে, সিজন 4 আছে, সাথে কিন্তু সিজন 3 ইলাইট পাস আছে। তাহলে কেন এত কম দামে সে এই আইডিটা বিক্রি করতে যাবে মাত্র 10,000 টাকায়? আসলে সাধারণ মানুষ থেকে টাকা মারার জন্য এই কাজগুলো করে থাকে অনেকে, অবশ্যই কিন্তু প্রত্যেকে আইডি কেনা বেচা থেকে বিরত থাকবা, কারণ হচ্ছে আমরা আইডি কিনতে বা বেচতে গিয়ে অনেকে স্ক্যামের শিকার হয়। সেই জন্য আমি তোমাদের কাছে পরামর্শ দেব, কেউ আইডি কিনবে না। এই সিনটিতে আমি দেখতে পাই যে একটা হিপো প্লেয়ার দৌড়াচ্ছে, যদিও সে কিন্তু বর্তমানে হিপো পরে থাকে নাই। তার আফতার ব্যানার আর ইলাইট পাসের বেজের দিকে যদি আমরা লক্ষ্য করি স্পষ্টই বোঝা যাচ্ছে তার কাছে হয়তো সিজন 2 আছে যদি সে ক্লেম করে থাকে। চলো কথা না বলে তার আইডিটা আমরা একটু দেখে আসি। শুরুতে এখানে আমরা আইডিটা সার্চ করি। আরে আরে ভাই এইটা আবার কে? এইটা তো আমাদের গেমিং সুরবত ভাই, মানে ইন্ডিয়া সার্ভারে গেমিং সুরবত দাদা। আর হ্যাঁ, উনার কাছে কিন্তু ফ্রি ফায়ারের সবগুলো ইলাইট পাস আছে, মানে 1 থেকে শুরু করে এই পর্যন্ত আছে ফ্রি ফায়ারের যতগুলো ইলাইট পাস আছে সবগুলো ইলাইট পাসই কিন্তু উনার কাছে আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনার আইডিতে আবার বিবিএস আছে। আমি ভাবতেই পারি না যে গেমিং সুরবত দাদার আইডি উইটা হয়ে যাবে। এটা তো তোমরা জানো যে গেমিং সুরবত দাদার সাথে আমাদের মিস্টার ট্রিপলার বারে কতই না ভালো সম্পর্ক। আর আমি এটা বলে দিচ্ছি যে গেমিং সুরবত দাদার যে এ আইডিটা আছে ওই আইডিটা কিন্তু 25,000 টাকা দিয়ে তার একটা কাছের ফ্রেন্ডের থেকে কিনেছিল। সো যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের এটা আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে যতগুলো আইডি দেখাইছি সবগুলো আইডি কিন্তু ছিল হিপ হপ এর আইডি, শুধু প্রথম আইডিটা বাদে। তো কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। টাটা বাই বাই।